১১২ প্রথমে সামারি তুলে নেব, ইনপুট একটা ইনপুট করা আয় ধরে নিলাম, এরপরে সিলেকশন কয়টা হবে, তাহলে এটা আমার এক নম্বর ধাপ, স্টেপ ওয়ান, এটা হচ্ছে স্টেপ ওয়ান। এবার স্টেপ টু, ডিজাইনের ক্ষেত্রে সবটা চারটি জিনিস আপনারা মনে রাখবেন। এরপরে ট্রুথ টেবিল হবে, কি হবে, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল হতে হবে, হ্যাঁ ট্রুথ টেবিল না হলে তো হবে, ট্রুথ টেবিল কি আছে, তাহলে আমার ইনপুট হ্যাঁ আর সিলেকশন লাইন পর পর রাখবেন, সিলেকশন লাইন পরে একটাই জিরো দিলাম, তাহলে এই যে দুটো হয়ে গেল, কত হয়ে গেল, দুইটা বিট হয়ে গেল, কয়টা বিট, দুইটা বিট, তাহলে এখন এই বিট গুলো এইভাবে সাজাতে হবে বাইনারি নিয়ম অনুযায়ী সাজাবো, তাহলে আউটপুট আমার কটা হবে, আমার সিলেকশন তো একটাই আর ইনপুট তো একটাই, ইনপুট কিন্তু একটা, সিলেকশন দেখো ওই সিলেকশন জিরো হবে না ওয়ান হবে, সেই ক্ষেত্রে ইনপুট 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 স্থির একটাই, আর সিলেকশন একটা, তাহলে ওর কম্বিনেশন হবে কি দুটো জিরো বাই ওয়ান, এখন দেখুন ওই সময় আউটপুট কি হবে, বাস আউটপুট হবে আই জিরো, দুটো হবে আউটপুট, ঠিক আছে স্যার, ওখানে এস এস জিরো আউটপুট না দিয়ে আমরা এটা অবস্থান দেখতে পারো, কি ইনপুট একটা না স্যার, এইটা তাহলে লজিক ডায়াগ্রাম কেমন হবে, আচ্ছা দেখাচ্ছি এখন, তাহলে এই তোমার ইকুয়েশনটা কি হবে, এখন y0 সমান ইকুয়েশন লিখে দিতে পারি, পারি না y0, হ্যাঁ ইকুয়েশন আছে, সম্পর্ক কি হবে y সমান i আর আছে s বার, এর ইকুয়েশন কি হবে, আপনি তাই ভাবছিলেন i তার সাথে আমার কম্বিনেশন আছে কি, তাহলে আমার মনে হয় একটু কষ্ট হয়ে যাচ্ছে,
একটা আছে না তাহলে আই আর এন তাহলে এইটাই দেখো এখন তো তার একসাথে হবে না কারণ আমার তো একাধিক তাই না দেখো ইনপুট একটা ছিল আউটপুট ফলো করে এটা কিন্তু আর মার্কেট লাগানো যাবে না কারণ কি আমার তো আলাদা আলাদা নিচ্ছে আমার এখানে বলাই আছে দুটো আউটপুট চতুর্থ তার একসাথে করতে পারছে এই জন্য দেখা যাচ্ছে এটাই আমার রোল নীতি এরপরে আর একটা দেখা যাচ্ছে উপরে যার নাম দেন বিভাগ নিতে আমাদের দেবাশী আমরা তো নিয়ন্ত্রণ করবো কোলাক পাস দেখি দিয়ে তাহলে আমি যদি একটা ফুল কোলাক পাস পাঠাই আমার যখন ওয়ান দিয়েছে তখন দেওয়া শেষ করছে মানে এইভাবে আমার সিগন্যাল ওই সিগন্যালটা কন্ট্রোল করছে কারে কন্ট্রোল করছে এই জিনিসটা থেকে বুঝতে আছে হ্যাঁ এইটাই তাহলে বুঝতে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার সিটি তাহলে আজকে এই পর্যন্ত আমরা বোঝা গেল যে আমাদের কিভাবে একটা ডি মার্কেটপ্লেস ডিজাইন করতে হয় সবটা